সরকারি হাসপাতালে উপস্থিত হয়ে রোগীর স্বাস্থ্যসাথী কার্ড করে দিল বীরভূমের রামপুরহাট পৌরসভা। বুধবার সন্ধ্যায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ভিত্তিতে যান রামপুরহাট পৌরসভার কর্মীরা। তারা হাসপাতালে চিকিৎসারত প্রসূতি সদ্যজাত সহ পরিবারের চারজন সদস্যর স্বাস্থ্যসাথী কার্ড করে দিলেন। স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে খুশি রোগী ও তার পরিবারের সদস্যরা। আজকে একটা রোগীর স্বাস্থ্যসাথী কার্ড এখানে হাসপাতালে রামপুরহাট হাসপাতালে করে দেওয়া হলো, তার বেডেই, যাতে ও সমস্ত চিকিৎসার সুযোগ সুবিধা পায়। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার অনুপ্রেরণায় যে স্বাস্থ্যসাথী দুয়ারে সরকার যে তার মধ্যে একটা স্বাস্থ্যসাথী একটা প্রকল্প, বছরে 5 লক্ষ টাকা করে 9 ঘন্টা চিকিৎসা অনুদান পাবে, সেই সুযোগ সুবিধা নেওয়ার দেওয়ার জন্য এক ভদ্রলোক আজকে আমার কাছে এসেছিলেন যে তার স্ত্রী নাকি বিছানায় শয্যাশায়ী আছেন। কখন এসেছেন? উনি এসেছিলেন আমার কাছে আনুমানিক বেলা 12টার সময়। তা ওনাকে বলা হয়েছিল ঠিক আছে আমরা সুন্দর সময় আপনার হসপিটালে গিয়ে আমরা আপনার স্বাস্থ্যসাথী কার্ড ওই আমার আপনার বেডেই আমরা করে আপনার স্ত্রীর হাতে তুলে দেবো। তাই সেই কাজটা, সেই মহৎ কাজটা আজকে করতে পেরেছি আমরা এবং সাকসেসফুল হয়েছি আমরা। জানা যায় রামপুরহাট পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণী গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডল তার সন্তান সম্ভাবা স্ত্রী আরতি মণ্ডলকে এই হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি বৃহস্পতিবার সন্তান প্রসব করেন। প্রসবের সময় অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তার জন্য অর্থের প্রয়োজন। বাবলু মণ্ডল পৌরসভার আধিকারিক ডালটন চ্যাটার্জির দ্বারস্থ হন। ডালটন চ্যাটার্জি স্বাস্থ্যসাথী কার্ডের কর্মীদের নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে স্বাস্থ্যসাথী কার্ড করে রোগীর হাতে তুলে দেন। কি হয়েছিল আমার স্বাস্থ্যসাথী কার্ড হলো মাননীয় মুখ্যমন্ত্রী আমার এত তাড়াহুড়ো করে কেন কার্ডটা করতে হলো? তাড়াহুড়ো মানে আমার একটু ডিফেক্ট দেখাচ্ছে, মানে কি ডাক্তারের সুবিধা যেন পাওয়ার জন্যে, খুব সুবিধা পেলে খুব সুবিধা হবে এই জন্যে আমি চাইছিলাম হয়ে যাক। তা হয়ে গেল, আমার খুব সুবিধা হলো। কোথায় জানিয়েছিলেন? এটা আমি পৌরসভা থেকে জানিয়েছিলাম। তারপর নিয়ে পৌরসভা থেকে এসে আমি গেলাম স্যারের কাছে, যে স্যার বললে হ্যাঁ আমি দেখছি ব্যবস্থা করে আমি এটা করে দিচ্ছি। কতক্ষণের মধ্যে করে দিল? মোটামুটি কতক্ষণ, ঘন্টাখানিকের মধ্যে করে দিল। তো এই কার্ডটা পেয়ে কীরকম লাগছে? আমাকে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, যাকে বলা হয়েছে। কী মনে হচ্ছে? খুবই ভালো লাগছে। পেটের মধ্যে ঘুরে গেছিলো নিয়ে, সেই জন্য সমস্যা হয়েছিল অপারেশন করার জন্য, সেই জন্য আমার এই কার্ডটা খুব দরকার ছিল। আমি হসপিটাল থেকে হয়েছে এটাও ঠিক কথা, কিন্তু প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে খুব সাহায্য করেছে, এটা আমার পরবর্তীকালে অবশ্যই কাজে লাগবে। আমি এতে দিদিকে অনেক ধন্যবাদ, প্রত্যেকটা মানুষের কাছে যেন দিদি এরকমভাবে পাশে দাঁড়ায়, আমরাও দিদির পাশে থাকবো, এটাই আমার বক্তব্য। কোথায় করেছিলেন এটা? এই কার্ডটার জন্য কোথায় গিয়েছিলেন? পৌরসভায় গিয়েছিলাম আমি। পৌরসভাতেই আমি দুয়ারে সরকারে এটা আবেদন করেছিলাম বা জমা দিয়েছিলাম, এখান থেকে আমার কার্ডটা হয়েছে। এত হসপিটালে বসে যে কার্ডটা পেলাম কেমন লাগছে? আজকে আমার খুব খুশি লাগছে এই কার্ডটা আমি হাতে পেয়ে, যে হ্যাঁ মমতা ব্যানার্জি আমাকে এটা করে দিয়েছে। তাতে আমার প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাতে আমার খুব ভালো লাগছে, প্রত্যেকটা মানুষ যেন এই সুবিধাটা পায়, এটাই আমার। বীরভূম থেকে ভিক্টর শেখের রিপোর্ট, আনন্দবার্তা।